আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। কোন বুদ্ধিজীবী বুঝবে না, বুদ্ধিজীবী তো বুদ্ধি নাই, যার নাই কোন বুদ্ধি তার নাম বুদ্ধিজীবী, ঠিক কুড়াল মারা। এই জন্য বারবার বলে যে বুদ্ধিজীবীদের কোনো বুদ্ধি নাই, কারণ আসলে ধী শব্দটা হলো আরবি শব্দ। বুদ্ধিজীবীরা কি কেউ জানে যে ধী শব্দটা বুদ্ধি এটা আরবি শব্দ? যে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী যদি আমাদের বলতে পারে যে বুদ্ধিজীবী বুদ্ধিটা এটা এটা কি শব্দ আমরা জানি, এটা তাহকিকটা আমাকে করে দেন, তাহলে আমি ইনশাল্লাহ ওনার সাথে সহযোগিতা করব। বুদ্ধি শব্দটা আরবি শব্দ, ধি দাহা আরবি শব্দ, প্রখর মস্তিষ্ক, সেখান থেকে এটা বাংলার সাথে মিশে গেছে। ধি শব্দটা দাহিয়া আরবিতে বলা হয়, খুব প্রখর ব্রেনি মানুষকে দাহিয়া বলা হয়, দাহা তার ধি আছে। আরবিতে যেটা দাহা বলে এটাকে আমরা ধি বলি। একটু ভাষা এসে একটু চেঞ্জ হয়, যে কোনো ভাষার মতো করে সেটাকে তৈরি করতে হয়। দাহা আরবি দাহা শব্দ, বাংলাতে ধি বুদ্ধি। আকল এবং ওহির সমন্বয় লাগবে। আজকে আপনারা বাঁচতে চান, আপনার আকল দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আকল দিয়ে বাঁচতে পারলে পৃথিবীর এই দশা হতো না। আকল দিয়ে বাঁচা যাবে না, বিধায় সাথে ওহির সংমিশ্রণ লাগবে। ওহি আর আকলের সংমিশ্রণেই আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। ওহি আর আকলের সংমিশ্রণ না জানলে সারা জিন্দগি জ্ঞান শিখে আপনি কখন ঘুমাতে হবে, কিভাবে ঘুমাতে হবে সেই জ্ঞানটাও পাবেন না। সারা জীবন বুদ্ধিজীবী সারা জীবন জ্ঞান চর্চা করে ঘুমাইতে শিখলেন না, আজ বাম কাঁধের উপরে শুয়ে আছে। দশা তো দেখি বাম হাতে যেভাবে খান আর মনে করেন ইস একজন হয়ে গেছি বাম হাতে, সি 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 সি। ইউরোপের বিজ্ঞানী ল্যাডভির বলেন বাম হাতে নেগেটিভ রে থাকে, এটা খাদ্যের মধ্যে ধরা উচিত না। নেগেটিভ রে আক্রান্ত করবে তোমার খাদ্যকে, দূষিত করবে। আর ডান হাতে পজিটিভ রে থাকে, খাদ্যের জন্য উপকারী, এটা দিয়ে ধরো। তাহলে যে ডান হাতে খায় সেই বুদ্ধিজীবী, সেই জ্ঞানী, সেই পণ্ডিত। ওহির সংমিশ্রণ আকলের সাথে করা, এটা সুন্নতে রাসূল। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ।